সুপ্রিয় দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন পবিত্র মাহে রমজানের এই সুন্দর সময় জুমার সময় আপনাদের সকলকে স্বাগত জানাই মোবারক জানাই আমি মৌলানা ফখরুল আশিকি ইসলাম জিজ্ঞাসা অনুষ্ঠানে চুপ দর্শক আপনারা জানেন পবিত্র মাহির রমজান পাশাপাশি আজ জমার দিন এই সময়টি আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে থাকি যেহেতু সামনে আমাদের এতেকাফ আবার সতকাতুল ফিতরের সকল কার্যক্রম শুরু হতে যাচ্ছে আমাদের সাথে সেই এতেকাফ ও সতকাতুল ফিতর নিয়ে আজ আমরা একটু আলোচনা করতে চাই এই আলোচনা করার জন্য এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের সমাধান দেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই একুশের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত একজন আলমী দিনকে রয়েছেন আমাদের সাথে মুফতি গাজী সানাউল্লাহ রহমানি খতিব মোহাম্মদী

এমনিতে তো আমাদের ইবাদতের চমৎকার একটা মৌসুম চলছে আবার জুমার দিনে সবাই এখন মসজিদের দিকে যাবে আস্তে আস্তে ইনশাআল্লাহ আল্লাহ তো সব কিছু মিলে আল্লাপ খুব ভালো রাখছেন এতেকাফটা কিন্তু মাহে রমজানের একটি গুরুত্বপূর্ণ অংশ কোরআনের কারণে যেমন রমজান খুব সম্মানিত তেমন এতেকাফও কিন্তু একটি অন্যতম বিষয় লেহলাতুর কদর খোঁজার জন্য যার মৌলিক বিষয় তো এতেকাফ কাকে বলে যদি একটু এতেকাফটা আপনি কোরআন এবং হাদিসের আলোকে বলতেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে চমৎকার একটি সময়ের কথা আপনি বলেছেন এবং আবাদতের মৌসুমে রমজানের অনন্য একটি আবাদতের দিকে আপনি দর্শকদেরকে আগ্রহী করে তুলেছেন সেটি হল এতেকাফ আসলে এতেকাফকে আমরা শুধু রমজানের সঙ্গেই অনেক সময় কানেক্টেড করি এর সঙ্গে সম্পৃক্ত করি কিন্তু এতেকাফ কিন্তু সারা বছর আমাদের হতে পারে যে কোনো সময় করে যেতে পারে রবুল আলমিন কোরআনে বলেছেন ও তহের বাইতি লিত ইফিনা ওল আফিনা ওর রোকে আয় সুজুদ হেনবী ইব্রাহিম আপনি এবং আপনার ছেলে তহের আমার ঘরকে পবিত্র করুন বাইতি আমার ঘরকে লিতফিন প্রথম হলো যারা আমার ঘরকে তো অফ করবে ওয়াল আকিফিন যারা এতে কাজ করবে তো রব্বুল আলমিন নবী ইব্রাহিম সালাতামকে কিছু মানুষের জন্য আমি যদি বলি যে ভিআইপি কিছু মানুষের জন্য তার ঘরটাকে পবিত্র করতে বলেছেন প্রথম শ্রেণী হলো যারা তো করবে দ্বিতীয় শ্রেণীতে সে সমস্ত মানুষ যাদের কথা আপনি বলেছেন যে এতে যারা করবে এতে কাফ হলো আল ওকুফু থেকে অবস্থান করা নেক নিয়তে অ্যাবাদতের নিয়তে পবিত্র নিয়তে আল্লাহ বুল আলিমিনের সন্তুষ্ট নিয়তে আল্লাহর ঘর মসজিদে নির্ধারিত সময় অথবা কিছু সময় অথবা কিছু দিন অথবা কিছু সকাল অথবা কিছু সন্ধ্যা কিছু সময় আল্লাহর সন্তুষ্টির জন্য অবস্থান করা মসজিদে এটাকে এতেকাফ বলে তবে পরিবাসার দিক থেকে অথবা হাদিসে রসুল করিম সাল্লাহ যে আমল ছিল রমাদানে এদিক থেকে আমরা এতেকাফটাকে রমজানের সঙ্গে দেখি যে রমজানে রসুল করিম সাল্লাহ আসলাম দশ দিন এতেকাফ করতেন এবং আপনি চমৎকার করে বলেছেন যে এতেকাফের সঙ্গে মূল একটি বড় সম্পর্ক হলো যে সবে কদর পাওয়া লাইলেতুল কদর লাইলাতুল কদর পাওয়া তো এই লাইলেতুল কদরকে যদি আমরা পেতে চাই সেক্ষেত্রে এতেকাফ হলো একটি অন্যতম আবাদত যার কোনো বিকল্প নেই কোনো জরুরি নেই মানে পেতে হলেই ওটা লাগবে এবং আশা করা যায় যিনি এতেকাফ করবেন তিনি যদি এতে কাফের মাস আলা মাসাইল এবং সাধারণ বিধানগুলো মেনে হকগুলি আদায় করেন তাহলে আশা করা যে রব্বুল আলমিন তার তকদের রাইলেতুল কদরের আলোকে ঝলসে দেবেন তো দেখুন মহতারাম এতে আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে অবগত করতে চাই এতে কিন্তু কয়েক প্রকারের রয়েছে একটি হলো ওয়াজিব এতে একটি হলো সুন্না এতে একটি হলো নফল এতে এতাকাফের কথা যখন আপনি বলবেন বা আমরা যখন মসজিদের মেম্বরে বলি সাধারণ মানুষজন একটু ভয় পেতে থাকে যে আল্লাহ দশ দিনের জন্য সকল কাজ সকল কাজ থেকে ছুটি নিয়ে অফিস থেকে ছুটি নিয়ে ঘর থেকে ছুটি নিয়ে হয়তো মসজিদে বসে যেতে হবে এক্ষেত্রে প্রথম কথাটি হলো যদি আপনি দশ দিনের জন্য বসে যেতে পারেন এটি তো আপনার জন্য মহাসৌভাগ্য কারণ রব্বুল আলমিন কোনো মানুষকেই প্রিপারেশন নিয়ে তার মৃত্যুর ডাকের জন্য বলেন না আমি অনেক ব্যস্ত আপনি অনেক ব্যস্ত আমার দর্শক যারা দেখছেন সবাই ব্যস্ত অনেক ব্যস্ত মানুষ কিন্তু সকল ব্যস্ততা থেমে যায় যখন কুল্লোন জায়াকাতের আয়াত চলে আসে যখন আজরালের আহ্বান চলে আসে যখন আমাকে চলে যাওয়ার ডাক চলে আসে আমার দুটো তিনটা ফোন তখন রিং হতে থাকে ফোনগুলি হয়তো আর রিসিভ হয় না আর রিসিভ হলেও আপনি যাকে ফোন করেছেন তাকে তাকে পাচ্ছেন না তার সেই কোনো কোনোদিনই আসবে না তো আমি প্রথম বলবো যে আসুন না সেই রব্বুল আলিনের সেই ডাকের আগে আমরা একটু তার ডাকে সারা দিই যেহেতু তিনি বলেছেন আমার ঘরকে পবিত্র করো জন্য যারা করতে পারে জীবনের দশটি দিনকে আমরা করি রমজান কেউ তিনটি রমজান পেয়েছেন রমজান পেয়েছে। করিম সাল্লাহসাল্লাম সাত অথবা আটটি রমজান পেয়েছেন এই রমজানগুলি তাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা অনেকে আছি যারা চল্লিশটি রমজান পেয়েছি পঞ্চাশটি রমজান পেয়েছি আফসোসের বিষয় যে কোনো রমজানে হয়তো আমার জীবনকে পরিবর্তন করতে পারেনি কোন রমজানে হয়তো আপনি যেটি বলেছেন যে কোরআন নাজিলের মাসুর রমজান কোরআনের মাসুর রমজান কোরআনের আলোতে আলোকিত হওয়ার উদ্দীপ্ত হওয়ার ঝলসে ওঠার নতুন প্রেরণা খুঁজে পড়ার মাসুর রমজান এবং অনেক ভাইরা আছেন দুনিয়ার ব্যস্ততায় যিনি কোরআনকে ভুলে গিয়েছেন চল্লিশটি রমজান তিনি পেয়েছেন কিন্তু কোন রমজানে হয়তো তাকে কোরআনের সঙ্গে লাগাতে পারেনি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তাকে নিয়ে যেতে পারেনি এমন অনেক ভাই আছেন এতে কাফ হয়তো জীবন একটি বড় করেন অথচ রসুল করিম সাল্লাহ আসলাম রমজান পেয়েছেন আর এতে কাফ করেননি এমন কোন রমজান রসুলের জীবনে ছিল এবং এবং সেখানে কিন্তু এমনও হয়েছে যে তিনি বিশতম রমজান তো আছেই আবার এগারোতম রমজান থেকে তিনি এতে কাফ করেছেন এবং এই কারণে কি করেছেন টার্গেট তো একটাই যে লাইলাতুল কদর পাওয়া জি হাজার হাজার আলফ মাসের চাইতে উত্তম তো এই উত্তম জায়গাটাকেই কিন্তু আমাদের অ্যাচিভ করতে হবে এবং দিয়েছেন এটা একটা অনন্য নিয়ামত হিসাবে যে লাইলাতুল কদর তোমরা যদি পেয়ে যাও তিরাশি বছর চার মাসের এবাদত তোমাদের মানে অ্যাটাস্টেড হয়ে যাবে তোমাদের সাথে এখন মতো একটি বিষয় হলো অনেকই যেটা ভয় করতে থাকেন যে দশ দিন যদি আমি টেকআফ করতে না পারি তাহলে কেউ আমি আপাততের মহা

আবার কাফ করলেন সেখান থেকে বেরিয়ে বললেন আমার সাহাবিরা আমি যে রাতকে খুঁজছি এটি এই রাতেও নেই তিনি তৃতীয় দশকে এতেকাফ করলেন খুব লক্ষণীয় বিষয় হলো রসুল্লা করিম সব সময় শেষের দশ দিন এতেকাফ করতেন শেষ রমজান যে রমজানের পর আর কোন রমজান রসুলের জীবনে আসেনি বিশ্বকে এতিম করে রহমতুল্লাহ আলমিন চলে গেলেন সেই রমজান আল্লাহ নবী সাল্লাহ আলী ইসলাম বিশ দিন এতে করেছেন এ থেকে আমরা বুঝতে পারি যদিও রসুল আমাদের জন্য এটিকে ওয়াজিব করে দিয়ে যাননি বা আবশ্যক করে দিয়ে যাননি কিন্তু রমজানে অনন্য একটি আবাদত ছিল এতে কাফ ওয়াজিব তিনি করেননি কিন্তু আমাদের ব্যক্তি মানে ব্যক্তি জীবনে গুনাহের যেই কালিমানি আমরা চলছে আমাদের ব্যক্তি জীবনে কিন্তু সেটা ওয়াজিব এবং অপরিহার্য একদম একদম অনেকেই খুব চমৎকার মানত করে থাকেন যে আমার এই কাজটা যদি হয় আমার ছেলে যদি এবছর ভালো রেজাল্ট করতে পারে আমার বড় ছেলেটা যদি একটু চাকরি পায় আমার মেয়েটার যদি খুব সুন্দর একটি বিয়ে হয় তাহলে আমি আল্লাহর জন্য দুদিন এতেকাফ করব এই মানত যিনি করে ফেললেন তার জন্য করতে হবে এক্ষেত্রে আমি আরেকটি কথা বলতে চাই এটা খুব শূন্য একটি মানত যে আমি আল্লাহর জন্য এটি করবো আমাদের মানতগুলি হতে হবে অ্যাবাদত কেন্দ্রিক আমার যদি এই কাজটি হয় তাহলে আমি এক্ষতম কোরআন পড়ব আমরা এই বিষয়টা নিয়ে একটু সবিস্তারিত আলোচনা শোনা শুনব মোহতারাম আপনার কাছ থেকে একটা ছোট্ট বিরতি নিয়ে এনেছি যেমনটি বিরতির পূর্বে আপনাকে বলছিলেন যে এতেকাফ মসজিদে অবস্থান করা জবাবের নিয়তে। এবং বিশেষ করে হলো চমৎকার একটি জায়গায় আমরা ছিলাম যে এতেকাফের সঙ্গে এবাদতের একটি মান্যত করা হ্যাঁ আমার যদি এই চাকরিটি হয় তাহলে আমি

সুন্দর সন্তান হিসেবে ভালো সন্তান হিসেবে আমি মায়ের জন্য এটি করব তো প্রথমটি হলো আমরা যেন কিছু মান্যতের সঙ্গে আবাদতকে মিলিত করি কিছু মান্যতের সঙ্গে এতে কাফকে নিয়ে মানতটা হোক না এবাদত অবশ্যই মানে এবাদতটাকে মান্যত থেকে আবাদতের রূপ দেওয়া এটি যদি করতে পারি আমি বলবো যে আমাদের আবাদতের একটি নতুন মাত্রা যোগ হবে দু নম্বর এতে কাফ হলো যেটি রমজানের সঙ্গে সম্পৃক্ত রসুল করিম সাল্লাহ ইসলাম এই রমজানের শেষ দশকে একটি অনন্য সন্ন্যাস আমল করতেন সেটা হলো এতে কাফ করা মা বোনদের জন্য একটি চমৎকার সুযোগ এটি ওনারা কিন্তু কাফ করতে পারেন ওনাদের জন্য নীতিমালাটা কি প্রথম নীতিমালা হলো মা বোনরা তাদের জন্য ঘর হলো সবচেয়ে বেটার চমৎকার এবাদতের জন্য আপনি বলেন নামাজের জন্য আপনি বলেন

নামাজের জন্য একটা চকি থাকতো অথবা একটি হয়তো মধ্যবিত্ত পরিবার বা ইক্রুন মধ্যবিত্ত চকির সামর্থ্য নেই নামাজের একটি পাটি ছিল শীতল পার্টি নামাজ হতো এরপর তিনি এটাকে ঝুলিয়ে রাখতেন বাচ্চারা যেন এটাতে খাবার দাবার না করে নষ্ট না একদম আলাদা একদম আলাদা এটা ওনাদের জন্য যায় না এখন আজকে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে সমৃদ্ধি দিয়েছেন উন্নতি দিয়েছেন আজকে আমি কি করব আমি এতটুকু বলতে চাই আপনার মাধ্যমে একটি করোনার যদি আমার থাকে এই করোনাটি হলো আমার প্রেয়ার করোনার আমার নামাজের করার আমার নির্জনতার করার আমার ইবাদতের করার আমি আল্লাহর কাছে একান্তভাবে কিছু কথা বলার করার যেখানে যেন কোনো বাচ্চা প্রবেশ না করে কারণ বাচ্চাদের একটু পবিত্রতা পবিত্রতা থাকে এবং আমি এই দেশের বাইরে অনেক জায়গায় আপনিও জান আমরা দেখি যে অনেক নারীদের সুন্দর কি নামাজের কক্ষ থাকে খুব ছোট ছোট হতে পারে এখানে তিনি চমৎকার করে থাকেন একান্ত করেন তার শখের কুরআন মজীদ থেকে এক জায়গায় সাজিয়ে রাখেন তার ছোট কিছু দোয়া বই কি সাজিয়ে রাখেন এখানে যখন তিনি যান মনে হয় তিনি যেন তার একটি আবাদতের বাগানে উদ্যানে প্রবেশ করলেন এই জন্য আমি নারীদেরকে বলবো আপনি এ পর্যন্ত কোনোদিন এতাকেন নেই কিন্তু আজকে আলোচনা শোনার পর নিয়ত করেন

তিনি জন একটু আমি শর্ত প্রযোজ্য জি তিনি আমি স্ত্রীকে একটু আবার সুযোগ করে দেবো খাবারে কিছু আমি তার সঙ্গে শরীর হব খাবার তৈরিতে আমি কিছু শরীর হব কোনো ঘরে যদি কোনো নারীর সহযোগী কেউ না থাকেন

একটা নিয়ত করেছিলাম যে আমি একজনের কাছে টাকা পাই টাকাটা পেলে আমি টাকাটা মসজিদে দান করব। এখন এই টাকাটা যদি আমি পাওয়ার পরে মসজিদে দান না করে আমার আমার হজে যেতে চাচ্ছেন আমি যদি তাকে দিই টাকাটা তাহলে কি আমার এটা হবে হবে কিনা মানে হজে যেতে চাচ্ছেন দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে টাকা কাজের লোককে বা স্কুলের স্কুলের আচ্ছা বুঝতে পেরেছি বোন ধন্যবাদ আপনাকে দুটো প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাচ্ছেন থাকুন আমাদের সাথেই বোন কিন্তু প্রাসঙ্গিক প্রশ্ন খুবই প্রশ্ন জি জি সঙ্গে আবাদ সম্পৃক্ত হলো তিনি যখন যে বিষয়ের সঙ্গে মানতকে সম্পৃক্ত করেছেন ওই বিষয়ের মাধ্যমে মানতকে পূরণ করা ওয়াজিব এটাই করতে হবে এটাই করতে হবে কোনো বিকল্প নেই সুযোগ তিনি আবার বলতে চাচ্ছেন আবার হজের কথা হ্যাঁ এখন তিনি বলেছেন যে আমি মসজিদে দান করব এখন তিনি এতটুকু করতে পারেন যে পৃথিবীর সবচেয়ে প্রধান মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদ তিনি তার মাকে সেই টাকাটা দিতে পারেন এই নিয়তে যে মা আমি যে কোনো একটি মসজিদে দেওয়ার নিয়ত করেছিলাম এখন তুমি এই টাকাটা আল্লাহর ঘর মসজিদে গিয়ে সেখানের যে দরিদ্র মানুষ আছে তাদেরকে তুমি দান করতে পারো যেহেতু সেটা না তিনি বলতে চাচ্ছেন যে টাকার মানে তিনি হজে যাচ্ছেন টাকা অন্য কোন খাতে ব্যবহার করা যাবে না যা বলা হয়েছে শুধু মসজিদের ক্ষেত্রে শুধু মস্তিদের খাতে ব্যবহার করতে পারবেন

জাকাতের টাকা দিয়ে না তাহলে কোনোভাবেই জায়েজ হবে না আপনি তাকে তার যে দশ হাজার টাকা বেতন ছিল এর সঙ্গে আরো পাঁচ হাজার টাকা আপনি বোনাস দিলেন সেটা দেওয়া তার সঙ্গে চুক্তি কমপ্লিট তার সঙ্গে যে পাওনা দেওয়া ছিল সবকিছু কমপ্লিট হয়ে গেল এখন অতিরিক্ত পাঁচ টাকা আপনি তাকে জাকাতের সেটা আপনি মনে মনে নিয়ত করেন তাকে ঈদ হিসেবে আলাদা করে দিয়ে তবে মোহতারাম যে বিষয়টা আপনি বললেন যে আসলে দারোয়ানরা সহিবুল মাল হওয়ার খুব একটা সম্ভাবনা নেই হয়তো নেই ইন জেনারেল যদি আমরা চিন্তা করি যেমন কাজের লোক তো আর কখনো সহায়বল মাল হতে পারে না অবশ্যই এবং তবে একটু খোঁজ খবর নিয়ে নাও কারণ অনেক অনেক ক্ষেত্রে এই সমস্যাটি হয়তো থাকে কাজের লোক হবে না এটি কখনো হয়তো আমার এক ভাই সিকিউরিটি আছেন তার গ্রামের বাড়িতে ভালো ব্যবসা আছে আমি দোয়া করি সকলের জন্য তো একটু জাস্টিফাই করে নিলে তিনি মাসলাটা উত্তম ভাবে করতে পারবেন আমরা যে জায়গাটাই ছিলাম মহিলাদের এতে কাপ খুব প্রকোষ্ঠের মধ্যে নির্জন জায়গায় এবং সে কি কি ইবাদত করবেন সেটা আপনি অবশ্যই বলবেন তার আগে আরো একটি ফোন নিয়ে নিচ্ছি আমরা যে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম আমি एयरपोर्ट থেকে বলছিলাম। জি। যা হচ্ছে ওই যে বাচ্চারা যে জুম্মাদিন মসজিদে যায় জুম্মাদিন মসজিদে যাওয়ার পরে দেখা যাচ্ছে ওরা বাচ্চরা তো ইবনি পোলাবান মানুষ হচ্ছে একটু পাতা-পাত্রা ওদের তো ঠকায় যায় না। আচ্ছা এই কারণে অনেক মসজিদে দেখা যায় বিশেষ করে আমার মহল্লার মসজিদেও দেখা গেছে যে হচ্ছে মসজিদ কমিটির দ্বারা সদস্য উঠে হাত জোর করে মাপ চেয়েছে যে বাবা তোমাদের কাছে মাপ চাচ্ছি তোমরা এরকম চিল্লা পাল্লা করো না কিন্তু আমার কথা হচ্ছে মসজিদ কমিটি ওরা বলতে পারতো যে বাবারা তোমরা এরকম চিল্লা পাল্লা করো না তোমরা একটু ইয়ে করো যে এরকম করলে তোমরা হচ্ছে তোমাদের বের করে দেবো এরকম নাচ করতে আসবো না ওরা তো আগামী দিনের ভবিষ্যৎ আচ্ছা বুঝতে পেরেছি আপনার মৌলিক প্রশ্ন এখন এটার জন্য ইসলাম কি সমাধান দিচ্ছে তাই তো

তাকে নিয়ে যখন রসুল নামাজ পড়েছেন আপনার বাচ্চা কাঁদছে আপনার মিসেস কাজ করতেছেন এখন আপনি নফল নামাজ পড়বেন এখন আপনি কি বাচ্চাকে দরজার বাহিরে দিয়ে গেট লাগিয়ে দেবেন এটি সুন্না নয় সুন্না কি রসুল করিম সাল্লাম বাচ্চাকে কুলি নিয়ে নামাজ পড়েছেন আমরা এখান থেকে শিখতে পারি নামাজের সময় রসুল কাঁধে উঠে গিয়েছেন এবং তিনি কিন্তু সেজা থেকে মাথা উঠেন এমনও ঘটনা ঘটেছে যে তিনি প্রায় দশ মিনিট ধরে সেজ দেয় আছেন মানে করছেন করছেন কিন্তু একটি বার যদি তিনি উঠেন বাচ্চারা যদি কাঁধ থেকে পড়ে গিয়ে যদি কোনো প্রবলেম হয় তিনি কিন্তু উঠেননি মানে নামাজের মধ্যেই ঘটনাগুলো ঘটেছে তাহলে সন্ন্যাটি হলো আমি বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসব। রসুল বলেছেন যে মসজিদে বাচ্চাদের আওয়াজ পাওয়া যায় না বাচ্চাদের হাসির আওয়াজ আসে না তাহলে সেই মসজিদ সেই সময়ের জন্য তোমরা অপেক্ষা করো যে কেমন খুব কাছাকাছি বাচ্চারা অবশ্যই মসজিদে আসবে মসজিদ হতে মসজিদ মুখী করতে হবে হ্যাঁ বাচ্চারা দুষ্টে আমি করবে সেই জন্য বাচ্চাদেরকে শাসন খুব কঠিন ভাবে করা যাবে না বরং তাদেরকে বুঝাতে বুঝানোর যায় এরপরেও যদি দুষ্টে আমি করে সেক্ষেত্রে আপনারা তাদেরকে বাধা দিতে পারবেন না যে মসজিদগুলিতে আজকে আমরা অত্যন্ত উৎকণ্ঠার সঙ্গে দেখতে পাচ্ছি উদ্বিগ্নতার সঙ্গে দেখতে পাচ্ছি লেখা আছে বাচ্চাদেরকে নিয়ে মসজিদে আসবে না আমি বলবো তার এই নোটিস ইসলামের সঙ্গে সাংঘর্ষিক রসুলের আদর সঙ্গে সাংঘর্ষিক ইসলামের মূল চেতনা প্রবাহের সঙ্গে এই নোটিস কোনোভাবেই যায় আবার ঈদগাহের জন্য কিন্তু প্রবলেমটা করে বাচ্চাদেরকে আপনারা কেন ঈদগাহ নিয়ে আসবেন ডিস্টার্ব হয় এবাদতের সমস্যা হয় এটাও কিন্তু এবং সেটিও অন্যায় এবং আমরা চাই যে বাচ্চারা মসজিদে আসুক ঈদ কাদের জন্য ঈদও কিন্তু বাচ্চাদের জন্য এনজয় তো ওরা করবে তাই না সকল কিছু মিলে আসলে বাচ্চাদের প্র্যাকটিসটা তো আপনি করাবেন দায়িত্ব আপনার সাথে আজকে যদি আমি বছর বয়সে কি তো আগে বাচ্চাকে আঙ্গুলে ধরে মসজিদে না আসি কালকে যখন আমি বৃদ্ধ হব যখন আমি আমার বাচ্চার কাঁধে ভর করে মসজিদে আসতে হবে তখন কিন্তু আমার বাচ্চা আমাকে আনবে না হ্যাঁ কামাজা দিয়ে নতুন দান তুমি তোমার বাচ্চাকে মস্তিদ চেনাও তোমার বাচ্চা তোমাকে মস্তিদ চেনাবে আর আমি কেবল এবাদত করবো আর বাচ্চাদেরকে আমি ঘরে আটকে রাখবো এটি কিন্তু একজন ভালো অভিভাবকের কোনো পরিচয় হলো না যেখানে আমরা ছিলাম না কিন্তু ওই জায়গাতে আমরা আলোচনা করব। আমরা এতে কাফ নিয়ে পুরুষ মহিলারা কি কি ইবাদত করবে অবশ্যই আপনি বলবেন তার আগে আরো একটি ছোট্ট বিরোধী নেবেন জি তো যেমনটি বলছিলাম মহিলাদের ইবাদত নিয়ে কি কি ইবাদত করবে প্রথমটি হলো আমি এটি কি করবো আপনি চমৎকার বলছেন যে কি কি আবাদত করব এটি নারীদের ক্ষেত্রে যেমনটি আমাদের যে ভাই দশ দিনের জন্য বসেছেন তার জন্য তেমন যে ভাই সন্ন্যায় আবাদত করতে এতে করতে পারছে না উনি নফলটা করবেন একদিন দুদিন বৃহস্পতিবারে মাগরেবের পরে বসবেন শনিবার সকালে আবার উঠে যাবেন এই সময়টুকু তিনি মসজিদে কাটাবেন আবাদতের নিয়ে এটি নফল আবাদত হলো তো তিনি কি করবেন প্রথম কাজ হলো আমি কার জন্য বসেছি আমি আল্লাহর জন্য বসেছি কেন বসেছি আমি আবাদতের জন্য বসেছি কি করতে বসেছি

হুজুর আমি জানতে চাচ্ছিলাম যে আমি একটা মোহাম্মদপুরে একটা মসজিদে গেলাম মদিনা নামাজ পড়তে তো নামাজের আগে একটা খান ধরিয়ে দিল তো বলল যে প্রতি বছর নাম লিখতে অনেক কি হয় তো অনেক লোকজন তো ওখানে লেখা দেখলাম যে ধনমান ব্যক্তিদের জন্য এক হাজার দুই পাঁচ হাজার এবং দশ হাজার টাকা পর্যন্ত তারা ভিতে দিতে পারেন আর মধ্য মধ্য ব্যক্তিরা পাঁচশো টাকা নিম্ন নিম্ন আয়ের ব্যক্তিরা দুইশো টাকা আসলে এইভাবে টাকা চেয়ে নেওয়া আচ্ছা বুঝতে পেরেছি পেরেছি ধন্যবাদ আপনি আমাদের সাথেই থাকুন যে খুবই বিব্রতকর প্রশ্ন যাই হোক এটার উত্তর আমরা দিচ্ছি প্রথমটি হলো তারাবি আমাদের সঙ্গে পারিশ্রমিকের কোনো সম্পর্ক নেই এটি হলো প্রথম বিষয় এখন একজন কোন নামাজের সঙ্গেই নেই শুধু তারাবি কেন জি কোন নামাজ পড়ি আপনি কি মানে টাকা ফিক্সড করে আপনি কোন টাকা নিতে পারেন এবং আপনি চেয়ে নেবেন সেটা সুযোগ আচ্ছা নামাজ তো হলো এটি সবচেয়ে উত্তম কাজ সবচেয়ে সম্মানের কাজ সবচেয়ে মর্যাদার কাজ এখন হলো আমরা যারা মুসল্লি যদি আমি বলি আমাদের কিছু করে নিয়ে আছে একজন মানুষ যিনি আলেম যিনি খতিব তিনি তো আর বাতাস খেয়ে বড় হন না তারও তো কিছু বিষয় আছে তার পরিবারে কিছু প্রয়োজন আছে এই আমি যদি তাকে হাতিয়ে দিই এটি কিন্তু আমার মানবিকতার প্রমাণ আমার উদার হৃদয়ের প্রমাণ আমি তাকে হাতিয়ে দিতে পারি তো প্রথম কথাটি হলো তারাবের সঙ্গে নামাজের সঙ্গে ফিক্সড করে অ্যামাউন্টের কোনো সম্পর্ক নেই দুই নম্বর হলো আপনি যদি ইমাম সাহেবকে একটি খামাই করে দশ হাজার টাকা দেন সরিয়ে আপনাকে বাধা দিচ্ছে না তবে হ্যাঁ তৃতীয় একটি পদ্ধতি হলো যেটি আমার ভাই বলেছেন এটি তার মসজিদের বিষয় যেখান থেকে খামটি এরকম নির্ধারণ করে দেওয়া হয়েছে তো আমি বলবো এভাবে ফিক্সড না করে বরং উৎসাহ দেওয়া যেতে পারে আর ওই যে যে কথাটি তিনি বলেছেন যে টাকা চেয়ে নেওয়া এই টাকা চেয়ে নেওয়ার এটি মনে হয় উচিত নয় টাকা না চেয়ে মুসলিমরা যদি নিজেদের আগ্রহে তারা স্বপ্রণোদিত হয়ে কোন হাদিয়া দেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই ফিক্সড করা যাবে না এবং চাওয়ার যে বিষয়টি এটি আমার কাছে খুব ভালো মনে হচ্ছে না এই জন্য আমরা মনে করবো মসজিদগুলিতে একটা আবিজাত্যের বিষয় উঠে আসার আপনার সাথে আরেকটু যোগ করতে পারি কিনা যদি আপনি অ্যালাউ করেন চাওয়া যাবে না যেমনটি সঠিক না আবার চাওয়া যাবে সেটাও সঠিক কিভাবে সঠিক পুরো একটি বছর তো তারাবে নামাজ দেয় যিনি নামাজ পড়াচ্ছেন নিঃসন্দেহে পরিশ্রম করছেন হ্যাঁ তার জন্য কি নামাজ পড়তে হবে এটা হচ্ছে আসলে আপনার মনের বিষয় আপনি তো তাকে দান করছেন আপনি তাকে হাদিয়া দিচ্ছেন তো স্বাভাবিকভাবেই আপনি দিতে পারেন দেওয়া উচিত বলে আমি মনে করছি কিন্তু কমিটি থেকে যেরকম একটি জিনিস ধরিয়ে দেওয়া হলো এটা হয়তো কমিটি খুব একটা ভালো যাচ্ছে না যে আপনি কেন একটা রিসিপ্ট ধরিয়ে দিলেন যে অমুকের জন্য পাঁচশো টাকা ফিক্সড এটার জন্য এরকম করা যাবে না তারা বলতে পারতেন যে তিনি একটি মাস ধরে এই তিরিশ পারা কোরআন শুরু আপনাদেরকে শোনাবেন অর্থাৎ সেই জায়গা অনুযায়ী একটি আবেদন সৃষ্টি করা এটা বাকি একজন মানুষ এক হাজার টাকা দেবেন না দশ হাজার টাকা সেটা তার মনের উপরে নির্ভর সেটাই সেটাই ফিক্সড করা যাবে না এটা এটা কিন্তু নিতান্ত আমার কাছে মনে হচ্ছে উচিত আমরা দোয়া করি যে আমাদের সবগুলো মসজিদে এই একটি প্রচলন হোক এবং আন্তরিকতার প্রচলন হোক মতো শেষ করছি আমি যেখানে ছিলাম আমরা আমরা একেবারে সংক্ষেপে যদি যাই এইতে কাফের মূল এবাদত গুলো একটু প্রথমটি হলো যতটুকু সময় থাকবো ততটুকু সময়ের জন্য আমি আবাদতে থাকি প্রথম আবাদত হলো কোরআন মাশাআল্লাহ শাহরুর রমাদান

আধা ঘন্টা সময় আমি আল্লাহর কাছে বলবো আচ্ছা এই অবস্থায় কি কোনো ভাবে মসজিদ থেকে বের হওয়া যাবে কিনা অন্য কোনো কাজে বিশেষ কোনো প্রয়োজনে বের হতে পারবেন কিন্তু ব্যবসায়িক প্রয়োজনে বা ঘরের প্রয়োজনে বের হওয়ার প্রয়োজন চেক মানে সিগনেচার করা এমন যদি হয় যে তিনি তিনি সিগনেচার না করলে অন্য অনেক মানুষ আটকে যাবেন তখন তখন বিশেষ প্রয়োজনে রাসূল বলেছেন ইস আল নাফসাকা তুমি তোমার হৃদয় কি জিজ্ঞেস করো আমি জানি যে মসজিদে বসে কোনটা আমি করতে পারবো মসজিদে বসে ইতিকাফে বসে নিশ্চয় ফেসবুকিং মানে অধস্তন যারা রয়েছে তাদের খুব খুব বেশি প্রয়োজনীয় কোন কাজে সময় একান্ত প্রয়োজন যদি কিন্তু ইচ্ছা করে বসে আপনি এখন ফেসবুকে সময় মেইল চ্যাটিং করেন অনেকে পত্রিকা পড়ছেন আমি মনে করি যে এটা কোনো ভাবে এত কাফের সঙ্গে যায় না এবং কোনো সেটা মানে আপনার জন্য সুখকর হবে না সমচিন হবে না আমরা এবার একটু সাদাকাতুল ফিতরে যেতে চাই আমাদের বিষয় সাদাকাতুল ফিতরের মূল কথাটা আমি বলতে চাই জব দিয়ে দেব গম দিয়ে দেব না কিসমিস দিয়ে দেব সত্তর টাকা দেবো না টাকা দেব আমি সব বাদ দিতে আমি হৃদয়ের কাছে একটা আবেদন জানাতে চাই আপনি আপনার হৃদয়কে জিজ্ঞেস করুন আপনার লাইফ স্টাইল কারণ আসে কি আপনি দেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু লাইফ স্টাইলের মান উত্তীর্ণ হয়েছে আমার এক বেলা খাবার খেতে হলে তিনশো টাকার নিচে খুব ভালো করে আপনি হয়তো খেতে পারবেন না তাহলে আপনি এটিকে সাদা কাতুল ফেতর ধরুন আপনি ষাট টাকা আর টাকা এসেন না আপনি যত হিসেব এখানে শুরু হয় হ্যাঁ দেওয়ার ক্ষেত্রে হিসেবটা অনেক বেশি পরিমাণ হয় খুব বিব্রতকর মনে হয় আপনি সত্তর টাকা কেন এটা হলো তোমার ঈদ বকশিস সে ঈদের দিন একটু ভালো খেলো সাদাকাতুল ফিতর মূল ব্যাখ্যাটা তো এখানেই মূল তাৎপর্য যে ঈদের দিন যেন দুঃখী মানুষের ঘরে দুঃখ না থাকে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে সাদাকাতুল ফিতরটা কিন্তু আপনার রোজার রিফ্লেক্টেড করে রোজাকে রিফাইন করে কোন ভুল ত্রুটি থাকলে আপনি সাদাকতুল ফিতর দিয়ে সেই জিনিসটাকে আপনি কি করবেন আল্লামা ওকি বিখ্যাত তাপস তিনি চমৎকার বলেছেন যে নামাজের ক্ষেত্রে যেমন সাহসেজদা রয়েছে সাদাকাতুল ফিতর হলো রোজার সাহসেজদা সাদাকাতুল ফিতর শব্দটা আমরা আরবি বলি কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু একটা শব্দ প্রচলিত রয়েছে ফিতরা

ভালো যদি মনে হয় যে না আমি তাকে নগদ টাকাটি দিয়ে দেবো অনেকেই খাদ্য দিয়ে দিবেন না টাকা দিয়ে দিবেন বিষয়টাই আমি বলতে পারি যে আপনার প্রয়োজন যদি এমন হয় যে টাকা দিলে ভালো সেটাই দেন

আমাকে অতএবী সাদাকাতুল ফিতর দিয়ে আমি আমাকে রোজাটাকে রিফাইন করলাম ভুল তুটো গুলো আল্লাহ নিলাম এবং গরিবের সাথে ভালোবাসা গরিবের সাথে আনন্দটা ভাগাভাগি করলাম ধন্যবাদ আপনাকে আপনি দুটি বিষয় চমৎকার ভাবে আজকে ব্যাখ্যা দিয়েছেন আপনাকে সুপ্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সত্যি তা কাফের একটা সুন্দর সুযোগ কিন্তু সামনে চলে আসছে আসুন না সকল কার্যক্রম শেষ করে আমরা এই কাফে একটু বসে যাই আর সাদাকাতুল ফিতর এটা তো গরিবের হক যেন সুন্দর করে তার ঈদটা উদযাপন করতে পারে সেক্ষেত্রে সহযোগিতা করুন সুপ্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গেছি ইনশাল্লাহ তা আগামী সপ্তাহে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর জীবন কাটাবেন এবং রমজানে প্রচুর পরিমাণে ইবাদত করবেন আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আহমুল Allah <laughs>